আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আজকে দুপুরে আমি রান্না করব দুই রকমের শুটকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি মলা মাছের শুটকি দিয়ে লতি রান্না করব, আর রান্না করবো লোটটা মাছের শুটকি। তো এই যে শুটকিগুলো হালকা ভেজে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে লতি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ, রসুন বাটা, এগুলো দিয়ে আজকে শুটকিটা রান্না করব। তো এই যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে এই যে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচ পাউডার আর হলুদ পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে। আবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলা কষানো হলে যে আমি লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবার এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। কালারটা তো খুব সুন্দর লাগছে মরিচের জন্য, কালারটা খুব সুন্দর এসেছে। জিরা পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে যে মশলা কষানোর সাথে সাথে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব, যাতে শুটকিটাও মশলার সাথে কষানো হয়ে যায় আর মশলাটা শুটকির ভিতর ভালোভাবে যায়, না হলে শুটকিটা ভালো লাগে না খেতে। তো সেজন্য আমি এই মশলার সাথে শুটকিটা কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিব লতি, আর লতিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পানি, হালকা পানি দিব, বেশি পানি দিব না, দিয়ে আমি ঢেকে দিব। আর আমি আমার ভাই বোনদের কিছু কথা বলতে চাচ্ছি। আমার যে সকল ভাই বোনেরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যে সকল ভাই বোনেরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে লাইক করবেন, লাইক করে ভিডিওটি দেখে 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট দেখে কমেন্টস করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে জানাবেন আমার আজকের এই শুটকি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই লতি দিয়ে শুটকি খেতে খুবই ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, আমার চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ। তো লতি দিয়ে চিংড়ি মাছ শুটকি দিয়েও খুবই ভালো লাগে। তো আমি তো রান্না করে খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছিল। এই যে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। আর যে সকল ভাই বোনেরা আমাকে সাব করবেন তাদের আমি 2 থেকে 3 দিন পর ব্যাক দিব। আপনারা টেনশন করবেন না যে আপু এখনও সাব আমাদের রিটার্ন করিনি, না, আমি 2 থেকে 3 দিন পর রিটার্ন করে দিব। তাহলে আপনার সাবটাও ভালো থাকবে আর আমার সাবটাও ভালো থাকবে, না হলে আমার সাবগুলো কেটে যাচ্ছে। আর হে যে এবার আমি লোটটা শুটকিটা কিছুক্ষণ হালকা ভেজে নিব, হালকা ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে তো আমার লাগবে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি, মরিচ পরিমাণ মতো, লবণ, হলুদ, মরিচ, রসুন, এই আর জিরা। আমি যা ওই শুটকিতে দিয়েছি এই লোটটা শুটকি ভুনাতেও আমি সেম মশলাটাই ব্যবহার করব। তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে 3 থেকে 5 মিনিট দেখবেন, দেখে তারপরে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে আসলে সাব কেটে যাচ্ছে। আমি একই বারে বারে আপনাদের কাছে আমি একই কথা বলছি কিসের জন্য আপনারা হয়তো বা বুঝতে পারবেন, প্লিজ আপনারা বিরক্ত হবেন না যে আপু বারে বারে খালি একই কথাই বলে যাচ্ছে। আসলে কি বলবো, সাবগুলো কেটে নিচ্ছে, খুবই কষ্ট লাগছে, এত কষ্ট করে ভিডিও করে এডিটিং কথা, একটা ভিডিওতে কতটা সময় দেওয়া লাগে সেটা তো আপনারা জানেনই। 3 থেকে 4 ঘন্টা একটা ভিডিওর পিছনে সময় দেওয়া লাগে, সময় দিয়ে তারপর আপনাদের কাছে উপস্থাপনা করতে হয়। তো তারপর যদি ভিডিওগুলো বা সাবগুলো কেটে যায় তখন কতটা কষ্ট লাগে আপনারাও বুঝবেন, কারণ আপনাদেরও কেটে যায় যদি ভালোভাবে সাব না করা হয়। যার জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য সহকারে 5 মিনিট ভিডিওটি দেখে তারপরে সাব করবেন। আর অনেকেই কমেন্টস করেন বা লাইক করেন না, তো আমি তো যত ভাই বোনদের ভিডিও দেখি প্রথমে লাইক করি তারপরে ভিডিও দেখা শুরু করি। আপনাদের কাছেও আমার অনুরোধ, প্লিজ প্রথমে ভিডিওটি দেখবেন, লাইক করবেন, তারপরে ভিডিও দেখবেন। আর যারা আমাকে ভালোবাসবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই যে 2 রকমের শুটকি রান্না কমপ্লিট, লতি দিয়ে মলা মাছের শুটকি আর লোটটা মাছ ভুনা, এবার আমি আমার রান্নাবাড়া কমপ্লিট করে চলে আসলাম
আমার বেডরুমে, বেডরুমটা গুছিয়ে নিব। দুপুরের কাজ বুঝতে পারছেন তো, বাচ্চারা দুপুরে খেয়ে আরবি পড়তে যাবে, যার জন্য রান্নাটা আমি আগে করি, তারপরে এই কাজগুলো করে নিই। তো এখন আমি আমার ফার্নিচারগুলো মুছে নিব। সবগুলো একসাথে আসলে দেখা যায় না, দেখানো সম্ভব হয় না, কেননা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর আমি কেটে কেটে ভিডিও দিই যাতে অল্প সময়ে আমার ভাই বোনরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে পারে। আর সবসময় সংসারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি না, কেননা করলে তো অনেক বড় ভিডিও হয়, বুঝতেই পারছেন। মাঝে সাঝে করি, হয়তো আপনারা বলতে পারেন যে আপু এরকম ফাঁকিঝুঁকি ভিডিও দেখাচ্ছে, আমাদের আসলে না, ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি না, তো মাঝে সাঝে শেয়ার করি। তো এই যে বিছানা গুছিয়ে আমি চলে আসলাম ড্রয়িং রুমে, এবং ড্রয়িং রুমটা ঝেড়ে নিব, সুপার ফোমগুলি উঠিয়ে ভালোভাবে ঝেড়ে এবং সুপাটা ভালোভাবে মুছে নিব। মুছে তারপরে আমি চলে যাব আমার শোপিস কর্নার, টিভির ও কর্নারটাই, টিভির কর্নারটা আমার অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, ছয়তলায় থাকি, তারপরেও এত উপরেও ধুলাবালি চলে আসে, ধুলাবালি থেকে আসলে রক্ষার কোনো উপায় নেই। এই যে আমি এখন সবগুলো শোপিসগুলো মুছে, আমি এগুলো সব মুছে নিব। তো দেখতে থাকেন আমার কাজগুলো আমি কীভাবে করি। আর আমার যে সকল ফেসবুকের বন্ধুরা আছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন, যারা আমার এই ফেসবুক পেজটি ফলো করেছেন। আর যারা এখনও আমার এই ফেসবুক পেজটি ফলো করেননি, তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। বড় মেয়ে তাজ্জি ইসলামের খুদে বিজ্ঞান মেলার ক্রেস্ট, চারুপাঠ হাতে করে স্কুলে পড়তো। ছোট মেয়ের বিজ্ঞান মেলা সায়েন্স ফেয়ার 2019 সালে পেয়েছে আয়েশা সিদ্দিকা। আর এটা ওর বাবার, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে পেয়েছে। বনভোজনে পূর্ণ মিলনী 2019 সালে এটা পেয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে এই যে আংটিটা দিয়েছিল, ডায়মন্ড রিংটা দিয়েছিল, আর ওইখান থেকে আমাকে ডায়মন্ড ওয়াল থেকে খুবই সুন্দর একটা মগ দেখেন। আর এইটা আমার তাজ্জি করেছে মগটা। এই যে আমার বড় মেয়ে কক্সবাজারে, ওরা তিন ভাই বোন, আয়ান, তাজ্জি, আয়েশা। আর এই যে ওরা দুই বোন কক্সবাজারে আমরা গিয়েছিলাম সবাই, তখন আমার আয়ান ছিল না। গিফটটা খুবই সুন্দর এবং ওর পছন্দের গিফট এটা। কত ধুলাবালি পড়েছে এখানে। আর আজকে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কেননা ছোট মেয়ের পরীক্ষা, পড়াতে পড়াতে দেরি হয়ে গেল, তো সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরি হওয়ার জন্য। ভিডিওটি তাজ্জির মেডেল, এটা তাজ্জি ইসলাম প্লেতে যখন পড়েছিল 2014 শিক্ষাবর্ষে A+ পাওয়ার অভিনন্দন। আর এটা আমার আয়েশার, কংগ্রাচুলেশন ফর A+ আয়েশা সিদ্দিকা, নার্সারি বাংলা ভার্সন, বার্ষিক ফলাফল নার্সারি বাংলা মাধ্যম 2015 A+ পাওয়ার অভিনন্দন। আর এটা আমার আয়েশার বার্ষিক ফলাফল প্লে বাংলা A+ পাওয়ার অভিনন্দন। আমার দুই মেয়ে চারটা ক্রেস্ট আমাকে গিফট করেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, এরকম জন্য আরও অনেক অনেক ক্রেস্ট এনে আমাকে দিতে পারে। বাচ্চারা ভালো করলে মার থেকে খুশি আর কি। আর এদিকে সব কিছু গুছিয়ে থালা বাসন ধুয়ে এই যে খাবার খেতে চলে আসলাম। বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট, আমার ছেলেকেও খাওয়ানো কমপ্লিট, তার জিয়াই সার্বি পড়তে চলে গিয়েছে,
এবার আমি খেয়ে নিব। তো আমার পছন্দের শুটকি রান্নাটা আমি নিজে খেয়ে আপনাদেরকে বলছি, আসলে খুবই অসাধারণ হয়েছে আর খুব টেস্ট হয়েছে, আর লতিটাও খুব সুন্দর নরম হয়েছে এবং লতিটা খেতেও খুব মিষ্টি লাগছে। আপনারাও এরকম লতি দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে এবং কমেন্টসে আমাকে জানাবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবার এই যে লোটটা শুটকি ভুনা দিয়ে খেয়ে নিব, আর লোটটা শুটকি ভুনাতে একটু ঝালটা বেশি দিয়েছি যার জন্য লোটটা শুটকি ভুনাটাও খেতে খুব মজা হয়েছে। তো এভাবে মজা করে খাবেন আর আমাকে জানাবেন এভাবে রান্না করে খেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা।